একদিন তোমার নাম মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসামান ইতিকাফ এমন একটি ইবাদত এমন একটা বন্দিগি যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে সবচাইতে কাছে কেউ যদি পেতে চায় তাহলে তারা যেন ইতিকাফ করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যখন যথাসময়ে যখন নামাজ ঘুম আদায় করে আমার কুদরতি পায়ে সাজদা করে ওই বান্দাগুলো সবচাইতে আমার কাছে থাকে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যখন মাহে রমজান মাসের রোজাগুলো যখন রাখে কষ্টের পর কষ্ট সহ্য করে রোজা যখন থাকে দুনিয়ার কেউ দেখে না কেউ বুঝে না আমার বান্দা একমাত্র আমাকে সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখতেছে নামাজ থেকে রোজার দ্বারা আমার আমার বান্দারা সবচাইতে আমার কাছে চলে আসতেছে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আমাকে আরো কাছে পাওয়ার জন্য আমাকে আরো ভালোবাসার জন্য আমার সন্তুষ্টি আরো বেশি অর্জন করার জন্য আমার তোয়াফে জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সম্পদ খরচ করে বাইতুল্লাহ মক্কা মুকাররমায় আসতেছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য মদিনা মুনাওয়ারা আসতেছে একমাত্র আমি আল্লাহকে কাছে পাওয়ার জন্য এই হজ করার দ্বারা আমার বান্দারা আমাকে আরো বেশি সবচাইতে বেশি কাছে পায় আমার বান্দারা যখন যাকাত দেয় যাকাত দেওয়ার দ্বারা দান সৎকার করার দ্বারা আমার বান্দারা আমাকে অনেক কাছে পায় কিন্তু সবচাইতে কাছে হলো আমার বান্দারা যখন এতেকাফ করে সবচাইতে বেশি কাছে আমি আল্লাহ তাদের কাছে চলে আসি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা আমাকে খুঁজে আমাকে ডাকে ডাকার পর অনেক সময় বান্দারা আমাকে পায় না আর এতেকাফ যখন আমার বান্দারা করে আমি 100 বার নয় 200 বার নয় বিগয়রে হিসাব অসংখ্য অগণিত আমার বান্দার নাম ধরে আমি ডাকি বান্দারে তুই রহমতের চাদরে আমার কোলে চলে আয় সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি নামাজ পড়েন হজ করেন যাকাত দেন এই আমলগুলো করার দ্বারা আপনি জান্নাতি যাবেন এটা আপনি আশা করতে পারেন কিন্তু আল্লাহর হাবিব বলে যারা ইতিকাফ করে তারা অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে যাবে ভাইরা আমার ইতিকাফ কিভাবে করতে হবে ইতিকাফের নিয়মগুলো কি আমাদের জানা প্রয়োজন আছে কিনা বলেন ইতিকাফ হলো তিন প্রকারের কয় প্রকারের ইতিকাফ হলো তিন প্রকারের এক হলো নফল মুস্তাহাব ইতিকাফ দুই নাম্বার হলো সুন্নত মুয়াক্কাদা কিফায়া ইতিকাফ তিন নাম্বারে হলো ওয়াজিব ইতিকাফ আল্লাহু আকবার বলেন মুস্তাহাব নফল ইতিকাফ হলো আপনি যখন মসজিদে এক ঘন্টা দুই ঘন্টার জন্য যখন আপনি মসজিদে প্রবেশ করেন অথবা এই যে জুমার নামাজ পড়ার জন্য আপনি মসজিদে প্রবেশ করলেন আপনি নিয়ত করলেন রব্বুল আলামিন এক ঘন্টা সময় আমি মসজিদে অবস্থান করব আমি মুস্তাহাব নফল ইতিকাফের নিয়তে আমি প্রবেশ করলাম সুবহানাল্লাহ বলেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অল্প সময়ের জন্য ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতেছে এটার গুরুত্ব এবং ফজিলত কি আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করবে ওই অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তারা হয়ে যাবে জান্নাতি সুবহানাল্লাহ
তাহলে আপনি অর্ধ দিন এক দিন এক ঘন্টা দুই ঘন্টার জন্য যখন মসজিদে যখন প্রবেশ করবেন তখন আপনি নফল মুস্তাহাব নিয়তে ইতিকাফের নিয়তে প্রবেশ করলেন আর সুন্নতে মুআক্কাদে কিফায়া হলো মাহে রমাদান মাসের শেষের দশক অর্থাৎ বিশে রমজান যেদিন বিশ রমজান থাকবে ওই বিশে রমজানে আপনি আসরের পর থেকে মসজিদে অবস্থান করবেন এবং যেই পর্যন্ত ঈদের চাঁদ দেখা না যায় ওই পর্যন্ত মসজিদে অবস্থান করা হলো সুন্নত মুআক্কাদা কিফায়া আল্লাহু আকবার বলেন যে সুন্নত মুআক্কাদা কিফায়া হলো যেই মহল্লার মধ্যে যেই মসজিদ থাকবে ওই মসজিদের হক হলো তার ডানে বামে পশ্চিমে পূর্বে দক্ষিণে উত্তরে ৪০ ঘর পর্যন্ত তাদের দায়িত্ব হলো যে বিনা স্বার্থে বিনা শ্রমে সুন্নত মুআক্কাদা কিফায়া অর্থাৎ পুরো গ্রামের পক্ষ থেকে একজনও যদি আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ আর সুন্নত মুআক্কাদা কিফায়া যে মসজিদে দরজিনদের শেষের দশকে অবস্থান করতে হবে যদি মহল্লা থেকে কেউ যদি না বসে তাহলে পুরো মহল্লাবাসী কি হয়ে যাবে গুনাহগার হয়ে যাবে তাহলে ভাইরা আমার লক্ষ্য করে শুনুন সুন্নত মুআক্কাদা কিফায়া হলো মাহে রমাদান মাসের শেষের দশকে মহল্লার থেকে একজন দশজন পাঁচজন বিনা স্বার্থে বিনা শ্রমে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করা এটা হলো সুন্নত মুআক্কাদা কিফায়া আর ওয়াজিব ইতিকাফ হলো আমাদের মধ্যে অনেক ভাই অনেক বোন এরকম বিপদের মধ্যে পড়েন বিপদে পড়ার ফলে আল্লাহকে বলে রব্বুল আলামিন এই কঠিন মুসিবতের মধ্যে আমি পড়ে গেছি আল্লাহ গো তুমি যদি এই মুসিবত থেকে আমাকে হেফাজত করো আমি অসুস্থ আমাকে যদি সুস্থতা দান করো আমি তোমার ঘরে দুদিন তিন দিন অথবা একদিন ইতিকাফ করব ওই ব্যক্তি যখন ইতিকাফের নিয়ত করলো সঙ্গে সঙ্গে তার উপর ইতিকাফ ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ বলেন তাহলে যদি কেউ মসজিদে ইতিকাফের জন্য নিয়ত করে যে আল্লাহ মানব যদি আমার পরিপূর্ণ পুরো যদি হয়ে যায় আমি তোমার ঘরে দুদিন অথবা তিন দিন পাঁচ দিন ইতিকাফ করব এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তার উপর ইতিকাফ কি হয়ে গেল ওয়াজিব হয়ে গেল আর ওয়াজিব তর্ক করা কি বলেন তো কি গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ আর একটা কবিরা গুনাহই জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার বলেন তাহলে ইতিকাফ কত প্রকার মুস্তাহাব নফল সুন্নত মুআক্কাদা কিফায়া আর হলো ওয়াজিব কয়টা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইতিকাফে যারা বসবে আল্লাহ বলেন যে ইতিকাফকারীরা হলো আমার পরিবারের লোক ওদেরকে আমি সর্বদা আমার রহমতের চাদরে কি করি আমার কোলে আমি আবরণ করে রাখি সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা শুনো ইতিকাফের তো ফজিলত তোমরা শুনলা ইতিকাফ কিভাবে পালন করতে হবে ইতিকাফের নিয়মগুলো কি কি তোমাদের জানা প্রয়োজন আছে কিনা সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাদের জানা প্রয়োজন আছে তাহলে নিয়মগুলো আমাদেরকে বলে দিন আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলেন তুমি যখন ইতিকাফ নিয়তে যখন বাড়ি থেকে বের হবে ঘর থেকে যখন বের হয়ে যাবে দুনিয়াবি কোনো টান দুনিয়াবি কোনো মায়া ছেলে সন্তানের মায়া সম্পদের মায়া ব্যবসা বাণিজ্যের মায়া কোনো কিছুই তোমার অন্তরে থাকবে না একমাত্র তোমার নিয়ত থাকবে আল্লাহ গো একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি তোমাকে পাওয়ার জন্য তোমার ঘরে যাচ্ছি তুমি আমার ইতিকাফকে কবুল করো সুবহানাল্লাহ বলেন তাহলে যে ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদে আসবে তার দুনিয়াবি কোনো মায়া থাকবে স্বামী স্ত্রীর ছেলে সন্তানের কোনো মায়া বিজনেস করতেছেন বিজনেসের কোনো মায়া থাকবে ধন সম্পদের কোনো মায়া বাড়ির কোনো মায়া কোনো কিছু থাকবে না ঘর থেকে যখন বের হবে নিয়ত করবে আল্লাহ একমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমার জান্নাতের আশায় ঘর থেকে বের হয়ে গেলাম তুমি আমার ইতিকাফকে কি করে নাও কবুল করে নাও সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহর হাবিব কি বলেন দেখেন আল্লাহর হাবিব বলেন শেষের দশকে যে ইতিকাফ গুলো তোমরা করবে
ইয়াদে কাফের নিয়তে কমপক্ষে তোমরা দুই রাকাত করে নফল নামাজ প্রতিদিন ইতিকাফের নিয়তে পড়বে যদি দুই রাকাত নফল নামাজ যদি পড়তে না পারো অল্প সময় কুরআন তেলাওয়াত করবে তাও যদি না পারো অল্প সময় করে জিকির গুলো করবে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে কথাগুলো বললেন অল্প আমলের জন্য এত তাকদীর দিলেন ইতিকাফে এটার তাৎপর্য গুরুত্ব ফজিলত কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা রে আল্লাহ তো ঘোষণা করেছেন মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ আল্লাহ পাক এই ইতিকাফের মধ্যেই লাইলাতুল কদরকে লুকিয়ে রেখেছেন ও সাহাবীরা তোমরা যদি প্রতিদিন দুই রাকাত করে নফল নামাজ পড়ো অথবা অল্প সময় কুরআন তেলাওয়াত করো অথবা কিছুক্ষণ যদি জিকির যদি করো আর তোমরা যদি ইতিকাফের মধ্যে বসে যদি কদরকে যদি তোমরা পেয়ে যাও তাহলে এই কদরের জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে 84 বছর রাতে দিনে ইবাদত করলে যে সওয়াব পাবে এই সওয়াবগুলো আল্লাহ তাআলা দান করে দিবে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যদি কানাতে কাফকে যদি কবুল করে নেয় আল্লাহ তাআলা তাকে রোজাদার ও রোজাদারকে আল্লাহ তাআলা যে দান দিয়েছেন যে কদর করেছেন যে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন তাদের থেকে বেশি সম্মান আল্লাহ তাআলা ইতিকাফকারীদেরকে আল্লাহ পাক দিবে সুবহানাল্লাহ বলবেন না এত লাভ এত লাভ এত ফজিলত এত জান্নাত এত কিছু পাইলাম তারপর আর পর তো আমাদের বসতে মন চায় না কথা ঠিক কিনা বলেন কিভাবে বলবো বসার তো সময় নেই আমি বসলে আমার ব্যবসাকে দেখবেন আমি বসলে আমার সংসারের বাজার কে করবে আমি বসলে আমার সন্তানগুলোকে কে দেখবে আমি 10 দিন যদি মসজিদে অবস্থান করি আমার নাতিদেরকে কে মহব্বত করবে কথা ঠিক কিনা বলেন আরে ভাই একবার তো চিন্তা করলেন না আমি যদি এখন মারা যাই আমার কি হবে আপনি কি মনে করেন আপনি মারা গেলে সবাই থেমে থাকবে নাকি একবার তো চিন্তা করলেন না আমার মৃত্যু যদি এখন হয়ে যায় আমার কি হবে আমার সন্তানের কি হবে ভাইরে আপনার মৃত্যুর পরে আপনার কারেন্ট বিলটা পর্যন্ত আপনার জন্য স্থগিত করে রাখবে না যদি তারপরে দিন দেওয়ার শেষ ডেট যদি হয় ওই দিন কারেন্ট বিল একজনকে দিয়ে পাঠিয়ে দিবে আল্লাহু আকবার বলেন বলবে না যে আহারে আমার বাবা তো মারা গেছে কারেন্ট বিলের আগামী কাল লাস্ট ডেট এটা রেখে দেই বাবার সুখে সুখপ্রাপ্ত সুখে আমরা বাবার দুঃখে কারেন্ট বিল এক মাস পরে দেই জরিপানা সহ এটাও বলে না আরেকজনকে দিয়ে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাইকে দিয়ে যে মারা তো গেছে এখন আর কি করার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে যা কারেন্ট বিলটা দিয়ায় এইটাই তো নাকি তাহলে দেখেন যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল এত ঘোষণা করেছেন যে নিশ্চয়ই অবশ্যই যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন অবশ্যই জান্নাতি নিশ্চয়ই জান্নাতি কাদের বেলা বলছে যারা ইতিকাফে যারা বসবে সুবহানাল্লাহ বলেন অবশ্যই নিশ্চয়ই তারা জান্নাতি হবে কোনো মাফ নাই এত নিশ্চয় অবশ্যই শোনার পর কিন্তু আমরা আমাদের বসার সুযোগ হয় না কি জন্য ব্যবসা দেখে কিভাবে বসবো হায় আমার বিজনেস কে দেখবে আমার বাড়ি ভাড়াকে উঠাবে আমার বাড়ি ভাড়াকে উঠাবে আমার স্ত্রী একদিন না দেখলে আমি থাকতে পারি না তারা না দেখে থাকি কেমনে যা আপনার স্ত্রী যদি মারা যায় তাহলে কি করবেন আর আপনি যদি মারা যান তাহলে কি হবে এই কথাগুলো কি আমরা কখনো চিন্তা করি বলেন কখনো চিন্তা করি প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার কি আছে বলেন সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে এই যে আমাদের ইব্রাহিম ভাই তার কন্যা সন্তান 4-5 দিন হলো মৃত্যুবরণ করেছে যার বয়স হয়েছিল 1 বছর 6 থেকে 7 মাস হালকা জ্বর আসছে জ্বরে সে মৃত্যুবরণ করেছে কখনো চিন্তা করেছে এই শিশু বাচ্চাটা মৃত্যুবরণ করবে কেউ কল্পনা করেছে করে নাই এইটা আমাদের শিক্ষা যে এই শিশু বাচ্চার যদি অল্প বয়সে তার মৃত্যু হয়ে যেতে পারে তাহলে আমার কেন হবে না আমারও হতে পারে এই কথাগুলো মনে রেখে আমাদের আমল ইবাদত বন্দেগী করতে হবে কথা ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়েরা আমার আলোচনা শুনলেন
আর হেসে খেলে উড়াই দিলেন আমল করলেন না তা হলো না আলোচনা শোনার পরে আমল করতে হবে কি করতে হবে বলেন এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবীরা তোমরা যদি কোনো বিপদগ্রস্ত কোনো অভাবের মধ্যে যদি থাকো অসুস্থের মধ্যে যদি থাকো এমন কি শিফাউল লিমা ফিস সুদুর বড় কোন ধরনের অসুখ যদি তোমরা বাদিয়ে ফেলো এতেকাফের মধ্যে বসে পড়ো আর চোখের পানিগুলো ফেলে আল্লাহর কাছে দোয়া করো যত বড় তুমি অসুখ বাদিয়ে ফেলো না কেন আল্লাহ তাআলা এতেকাফ তৌসিলা করে তোমাকে সুস্থতা দান করে দিবে এখন কেউ যদি বলে আপনার তো ক্যান্সার তাহলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনি এতেকাফে বসেন এতেকাফে বসে আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আপনার ক্যান্সারটা ভালো করে দেয় এখন যদি কেউ কাউকে কথা বলে ক্যান্সার রোগীকে বলবে তো পাগল হইছে কি বলবে হয়তো পাগল হইছে তো এত কাছে বসে দোয়া করলে কি ক্যান্সার ভালো হয়ে যেতে পারে তো পাগল হইছে এই কথা বলবে কিনা বলেন কিন্তু বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন আপনি বিশ্বাস করে এত কাছে বসে আল্লাহর কাছে কাঁদেন না দেখি আল্লাহ কি করে দেখেন বুঝে পড়েন বসে পড়ে দেখেন আল্লাহ আপনাকে কতটুকু সুস্থতা দান করে সুবহানাল্লাহ বলেন এইবার আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা শুনো আল্লাহ তাআলা তোমাদের যত তো সম্মান এতেকাফকারীদেরকে দিয়েছে তাদের করণীয় হলো তারা যখন মসজিদে যখন অবস্থান করবে সর্বদা সর্ব অবস্থায় ঘুম ব্যতীত তাদের মুখের মধ্যে জিকির থাকবে কার আল্লাহ জুরে বলেন কার আল্লাহ আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে পারেন কিছুক্ষণ পর পর নফল নামাজ আদায় করবেন কিছুক্ষণ পর পর সেজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে ডাইরেক্ট পড়ে যাবেন আধা ঘন্টা এক ঘন্টা সেজদার মধ্যে অতিবাহিত করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন এমনি ভাবে সময় গুণ পান করবেন আল্লাহর হাবিব বলেন কখনো তোমরা এতেকাফের মধ্যে বসে ঝগড়া করবে না তর্ক করবে না কোনো গল্প গুজব করবে না খোঁচাখুঁচি করবে না অশ্লীল ধরনের কোনো কথা বলবে না বাড়ির কোনো আলোচনা করবে না দোকানের কোনো আলোচনা করবে না বিজনেসের কোনো আলোচনা করবে না দুনিয়াবি কোনো কথাই বলে যাবে না এতেকাফের মধ্যে বসে আল্লাহু আকবার বলেন যে আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ এত সম্মান আর ইজ্জত এতেকাফকারীদেরকে দিয়েছে কিছু নিয়ম তা আছে নাকি এতেকাফে বৈশা যদি আমরা চার পাঁচ জন বসলাম যদি ঝগড়া করি এতেকাফ হবে হ্যাঁ যদি কারো কুটনামি করি সমালোচনা করি এতে কাপ হবে আল্লাহ তো অনেক সম্মান দিয়েছে কিন্তু এগুলো টোটাল কি করতে হবে বাদ দিতে হবে কোন খোঁচাখুঁচি করা যাবে না অশ্লীল কোন কথা বলা যাবে আপনি ওয়াশরুমের টয়লেটের প্রয়োজন ছাড়া পোশাক পায়খানার ব্যাগ ছাড়া এবং ফরজ গোসলের প্রয়োজন ছাড়া মসজিদ থেকে আপনি বের হতে পারবেন না আপনি গিয়া দোকানে বসে কথা বলবেন বাহিরে বসে কথা বলবেন দুনিয়ার বাহিরে কে কে যায় খুশি বেরা দেখবেন এগুলো করা যাবে সব সময় আল্লাহর ভয় ভিতরে রেখে আপনি জান্নাতের মধ্যে আছেন মনে করবেন যে আমি জান্নাতে বসে আছি আমি জান্নাতে থাকবো আমি জান্নাতে আছি এমন মনে করে নিয়ত করে মসজিদে অবস্থান করবেন আল্লাহু আকবার বলেন রাস্তার মধ্যে বসে কে কে যায় লোকগুনা যাবে না যাবে যাবে না এগুলো পরিপূর্ণ নিশ্চয় আল্লাহ আপনাকে এত সম্মান আর ইজ্জত দিয়েছেন আপনি এই কাজগুলো ওই অহত কাজগুলো বাদ দিতে পারবেন না বাদ দিতে পারবেন না যদি দু তিনজন একসাথে বসে আলোচনা যদি করেন দিন নিয়ে আলোচনা করবেন কি নিয়ে আলোচনা করবেন দিন ইসলাম আল্লাহকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা করবেন আপনার বাড়িতে কয়টা ঘর ওই বিঘা জমি ছেলেরা কি করে মেয়েরা কি করে এত কাটতে গিয়া বাড়িতে কি করবেন এগুলো কোন আলোচনা করা যাবে না আপনারা মনে করবেন যে আমরা জান্নাতে আছি জান্নাতে থাকব জান্নাতে থাকতে চাই আমরা আল্লাহর কোলে আল্লাহর রহমতের চাদরে আমরা ঢাকা আছি সুতরাং দুনিয়াবি কোনো কথা বলা যাবে না ভাইরা আমার এবার আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ তাআলার যে ভালো যে বান্দাগুলো নামাজি বান্দা যারা হাজি সাহেব আছেন যারা নাকি হজ করেছেন আল্লাহর ওই সকল বান্দা আল্লাহর রোজাদার বান্দা আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা থাকবে আল্লাহ তাআলা তাকে পর্যায়ক্রমে তাদেরকে সম্মান ইজ্জত দিয়ে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে অতঃপর আল্লাহর হাবিব বলেন আরশের মধ্যে সবচাইতে উন্নত উচ্চ এবং যে জায়গাটা দামি জায়গাটা থাকবে
ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলা যারা ইতিকাফকারী তাদেরকে আল্লাহ তাআলা বসাইয়া দিবে চিন্তা করছেন আল্লাহর রাসূল কত বড় কঠিন এবং সুন্দর হাদিস বলেছেন যে সবচেয়ে উন্নত এবং সকলের উচ্চায় দামি যে জায়গাটা থাকবে আরশে আযীমে আল্লাহ তাআলা ওই দামি জায়গার মধ্যে যারা ইতিকাফ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে বসাই দিবে সুবহানাল্লাহ বলেন সুতরাং নিয়ত থাকতে হবে আমরা যারা ইতিকাফ করব একমাত্র কার সন্তুষ্টির জন্য না কোন লোক দেখানোর জন্য না লোক আমাকে ভালো বলবে এর জন্য না কে কি বলল এটা কোনো যায় আসে না আমার নিয়ত থাকবে কি সহি নিয়ত থাকবে কি কে কি বলল যে আমি ইতিকাফে বসলাম সারা জীবনই কোরআন ইতিকাফে বইছে আসেন অনেকে এরকম বলে একজন ইতিকাফে পড়ছে আরেকজন এর টিপকারি করে এ সারা জীবন দেখলাম একবারে লুঙ্গি ওই কুমোরের লুঙ্গি গলার মধ্যে নিয়ে ঘুরে ওখানে ইতিকাফে বইছে মানে এরকম সমালোচনা করে না ইতিকাফে তাদেরকে নিয়ে যারা এরকম সমালোচনা করবে সঙ্গে সঙ্গে কি ঈমান চলে যাবে ওই সারা দিন দেখলাম রাস্তা বই খালি বিড়ি খায় আর আটে ওখানে ইতিকাফে বইছে নাউজুবিল্লাহ কোন এ কথাও বলা যাবে না যাই করুক না করুক যাই করুক না করুক আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এই জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন এইটাই 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 সত্য সুবহানাল্লাহ বলেন এই জন্য কে কি বলল না বলল কে সমালোচনা করলো এগুলা কোনো দেখারও সুযোগ নাই শোনারও সুযোগ নাই কথা ঠিক কিনা বলেন একমাত্র যারা বলবে সন্তুষ্টি কার জন্য আল্লাহ জুড়ে বলেন কার আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য লাস্ট হাদিস আল্লাহ রাসূল যেটা বলেছেন যে যারা ইতিকাফে যারা বসবে তাদের কাছে তোমরা দোয়া চাও মাগফিরাত যে আমাকে আমার জন্য একটু দোয়া করেন তো ভাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমার গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন দোয়া চাও এবং তাদেরকে নিয়ে দোয়া করো আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিবে না সঙ্গে সঙ্গে কবুল করবে সুবহানাল্লাহ এইজন্য আমরা সকলে দোয়া করব যারা ইতিকাফে বসবে আল্লাহ পাক তাদেরকে নেকহায়াত বৃদ্ধি করুক সুস্থতা দান করুক তাদের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন সকলে বলুন আমিন